হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি বাবু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো বাবু আজকে চুল বেঁধেছে দেখো ফুলঝুড়ি ছিল প্রথমে তারপর তারপর কি হয়ে গেছে

ও দিদি চলে এলো দিদি চলে এলো কই দিদি কই সারা ঘর দূরে দূরে বেড়াবে ও টুকি খেলছে মা তোমার সঙ্গে দিদি কয় দিদি কয় এবার দেখো বাবু কাজে লেগে পড়েছে একদম খাচ্ছে আর ঝাড় দিচ্ছে এরমটাই রোজ দিন করে ওই ছোট্ট ঝাটা মা তৈরি করে দিয়েছে ও ঝাড় দিয়ে দিয়ে বেরোবে রাস্তা বারান্দা হ্যাঁ ঝাড়ো মা তো খেতে বসেছে কাছ থেকে এসে আর দিদি বাবুর জামা প্যান্ট গুলো ওই নিচে আছে আর আমাদের বাড়ির একজন এখনো ঘুম থেকে উঠে নেই ওই দেখো ঘুমিয়ে আছে কটা বাজতে দশটা বাজতে দশ মিনিট বাকি ও কখন উঠবে ঠিক নেই বাপরে হাওয়াও তো ভালো হচ্ছে ছেলে তো সব শিখে গেছে ঝাড় দিয়া হাওয়া করা চলো চলো দিদি চলো দিদি হাওয়া করো দিদি কাছ থেকে এলো না বাপরে কোথায় যাবা মাসিকে হাওয়া করতে যাবা ফ্যান চলছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে বাড়ির সবাই কি কি করছে তো মা তো কাজ থেকে এসে খেতে বসেছে আর ফুচকু তো দুষ্ণুমি করছে ও তো এখন দুষ্ণুমি করার বয়স যা মনে হচ্ছে যখন করছে এখন তো নতুন নতুন জিনিস শিখছে তো ঝাড় দিচ্ছে কখনো হাওয়া করছে নতুন নতুন খেলা তো ও খেলা করছে আর পুচকুর মা মানে আমার দিদি পুচকুর জামা কাপড়গুলো কাজছে। সেই কারণে মা ওকে একটু খেলা দিচ্ছে আমার কাছে তার আগে ছিল মা যখন কাজে ছিল তো মা এখন কাজ থেকে চলে এসেছে তো মা ওকে খেলা দিচ্ছে আর বোন তো ঘুম থেকে ওঠেনি ও একটু দেরি করে উঠে একটু না অনেকটাই এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় তোমাদের তো এর আগের ব্লগে শেয়ার করেছি আর দেখানো বাকি থাকলো তোমাদের দাদা ভাইকে তো ও আজকে কাজে গিয়েছে আর ঈদের ছুটি ছিল সেই কারণে দুদিন কাজে গেছিল না আর এক্সট্রা দুদিন ও নিজে থেকেই ছুটি করেছে তো আজকে ও কাজে গিয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন আমি একই জায়গায় বসে শর্ট ভিডিওগুলো করি তো অন্য কোন জায়গায় গিয়ে করি না কেন বাড়ির কি অন্য কোনো জায়গা নেই এরকমটা তোমরা কমেন্ট করছো তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না একই কথা যদি বারবার রিপ্লাই দিকে আমার লাগবে বলো তো ভাবলাম যে সরাসরি তোমাদের ভিডিও করে কথাটা শেয়ার করি তো চলো আজকে তোমাদের এই কথাটা শেয়ার করব তো তোমরা পুরো ভিডিও ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোরা আমি বাড়িতে কি কি কাজ করি এর আগের ব্লগে তো তোমাদের শেয়ার করেছি আর আগামীতেও যে ব্লগুলো দেবো সেগুলোতে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব করবো কী বলতো প্রত্যেকটা মেয়েদেরই মানে আই বড়োদের কথা আমি বলবো না কারণ আয় বড়ো জীবন মানে একদম সুখী জীবন তো বিবাহিত জীবনে যাদের তাদের প্রত্যেকটা প্রত্যেকটা মেয়েদেরই কিছু না কিছু কাজ করতে হয় যতই না কাজ থাকুক তবুও তো কাজ থাকে ঝাড় দেওয়া মোছা তারপর রান্না বান্না এগুলো তো থাকেই আর যাদের জমি জায়গা আছে গরু বাছুর তাদের কথা বাদই দিলাম কারণ তাদের তো আরও প্রচুর কাজ হয় তো ওরকম আমাদের গরু বাছুর নেই থেকে কিন্তু টুকটাক কাজ তো করতে হয় তার থেকে বড় কাজ যেটা হলো মানে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত টানা যে কাজটা করতে হয় আমাকে সেটা হলো এই দোকানটা চালানো তো এই দোকানটা চালানো বলতে গেলে খদ্দের এলে খদ্দের দিতে হয় আর তোমরা হয়তো কমেন্ট করবে যে দাদা হয় কি কাজ করে আর অনেকেও কমেন্ট করেছ তো তোমাদের দাদা ভাই সেন্টারিং মিস্তির কাজ করে তো কাজে গেছে সেটাতে তোমাদের বললাম তো কাজে চলে গেছে আর সকালবেলায় উঠে টুকটাক কাজগুলো সেরে তারপর সকালকার খাবার করে দিয়েছে তো খাবার খেয়ে কাজে চলে গেছে আবার দুপুরে খেতে আসবে তো সেই খাবারটাও আমাকে করতে হবে সময় মতো মানে ওই একটা দেড়টার মধ্যে খেতে আসবে তারপরে ওই দোকানটা আমাকে চালাতে হয় মানে বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না করে এই দোকানটা দিতে হয় তারপরেও তোমাদের আমি শর্ট ভিডিও দিই আর দোকান চালাতে গেলে তো ওইদিক ওদিক গেলে হবে না মানে কখন খদ্দের আসবে এটা তো ঠিক নেই আর আমাদের দোকানটা সেরকম চলে না ঠিকই কারণ আমাদের এখানে শুধু আমাদের একটা দোকান এরকমটা না আরও অনেক দোকান আছে রাস্তার ওপারে রাস্তার ওপারে আরও বড় বড় দোকান আছে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তোমাদের দোকানটা কোথায় তো আমাদের দোকানটা বাড় আমাদের বাড়িতেই সেই কারণে দোকানও দেওয়া হয় বাড়ির কাজও করা হয় তোমাদের শর্ট ভিডিও দেওয়া হয় কিন্তু একটাই সমস্যা যে আমি অন্য জায়গায় গিয়ে ভিডিও করতে পারি না ওই যেখানে ভিডিও করে ওটা হচ্ছে আমাদের বারান্দা তো ওখান থেকে ওখানে ভিডিও করলে দেখা যায় যে খদ্দের আসছে কি না তো সেই কারণে ওখানে বসে ভিডিও করি আর দোকানে দোকানে দাঁড়িয়েও ভিডিও করা হয় কিন্তু আমার একটু অসুবিধা হয় মাল মালটাল থাকে হয়তো ডান্স যে ভিডিওগুলো দিই আমি তো অতটা ডান্স পারি না তবুও চেষ্টা করি তোমরা বলো বসে বসে ভিডিও একভাবে দেখতে ভালো লাগে না তো চেষ্টা করি তোমাদেরকে যে একটু ডান্স ভিডিও দেওয়ার তো ডান্স ভিডিওগুলো যখন করি তখন তো দোকানে দেওয়া সম্ভব হবে না আর দোকান দোকানে একটু অসুবিধাও হয় মালগুলো টাঙানো থাকে আজকে একটু কম আছে তো সেই কারণে আমি ওই জায়গায় বসে ভিডিও করি তো তোমাদের দাদা যেদিন বাড়িতে থাকে আমি চেষ্টা করি অন্য কোনো জায়গায় গিয়ে ভিডিও করার কারণ আমারও খারাপ লাগে তোমরা বলো যে একই জায়গায় ভিডিও করো দিদি বসে বসে অন্য কোন জায়গায় ভিডিও করো ভালো লাগবে তো আমি চেষ্টা করি তোমাদের দাদা যেদিন বাড়িতে থাকে অন্য কোন জায়গায় গিয়ে ভিডিও করার তো এই তো ঈদের ছুটি ছিল তো ও ও ক্যামেরাটা মানে ফোনটা ধরে দিয়েছিল আর আমি দোকানের সামনে তারপর ওই দিকটায় ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখেছো এরকমটাই করি ও যেদিন বাড়িতে থাকে সেদিন তোমাদের অন্য জায়গায় গিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি একটু অন্যরকম ভাবে তো তোমরা আমার সাথে থাকলে নিশ্চয়ই দেখতে পাবে তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাও তারপর তোমাদের দোকানটা তো আমি একদিন তোমাদের এই ভিডিওটা একদিন দেব তো একটু হয়তো দেরি হবে কারণ আমার প্রবলেম হচ্ছে তোমাদের ব্লগ দিতে কারণ নতুন নতুন ব্লগ দিচ্ছি তো একটু প্রবলেম হচ্ছে কথা বলতে তো তোমরা তো বলছো যে আমি তো তোটা একটু বেশি করছি সেটা মানে ক্লিয়ার করার চেষ্টা করছি আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যাবে তোমার তোমাদের একদিন হোম ট্যুর দিব তো সেই দিন তোমাদের দেখাবো যে আমি কোথায় বসে ভিডিও করি বা কিভাবে দেখা যায় যে দোকানে খোদ্ এলাম এই দেখতে পারবো তো এরকমটা জায়গায় জায়গায় বসে আমি ভিডিও করি তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল এরপর তো আবার রান্না বান্না করতে হবে কারণ বললাম তোমাদের দাদা হয় একটা ডেটটাই খেতে আসবে আর আজ এই ভিডিওটা আজকে আজকে করলাম আজকে তোমাদের আপলোড দিয়ে দেবো তোমরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা